लोक রেখেছো গাড়ি ঠিক করলে প্রত্যেকদিন গাড়ি খারাপ হয়ে যায়। হ্যাঁ দাদা বিষয়টা আমি দেখছি। তাহলে ঠিক করে দেখিস, আমি আসছি। একটা কাজ তো ঠিক করে করতে পারিস না, যা ওইদিকে যা, তোর মাইনে থেকে 500 টাকা কেটে নেব। দাদা এই গাড়িটা পড়ে আছে, আমার মিস্ত্রিরা অনেকদিন ধরে চেষ্টা করছে, ঠিক করতে পারছে না, গাড়িটা আপনাকে দেখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দেখছি। কেমন আছিস? আনন্দ বল, তোর আর খোঁজ খবর নেই, কোথায় থাকিস? তোর আর দেখা টাকা যায় না। তোকে দেখে না আমার খুব লজ্জা লাগে, দুজন একসঙ্গে মানুষ হয়েছি, এখন তুই কোথায় আর আমি কোথায়? তুই এখন দিন 50 টাকা ইনকাম করিস আর আমি এখন দিন 300 টাকা ইনকাম করি। বন্ধু চিন্তা করিস না, আমি একদিন 500 টাকা ইনকাম করে দেখাবো। তোর মতো গরিব করবে দিন 500 টাকা ইনকাম শুনেই তো হাসি পাচ্ছে। ঠিক আছে তুই বেঁচে থাক, আমিও বেঁচে থাকি, দেখা যাবে। ঠিক আছে দেখি তুই কবে 500 টাকা ইনকাম করিস। তাই হোক দেখা যাক। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এক্ষুনি আছি স্যার, এই তো স্যার আমি রাস্তা দিয়ে আছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। বাড়িতে এত ভালো গাড়ি দেখতে এই গাড়িটা আনার দরকার ছিল, খারাপ গাড়িটা। তাড়াতাড়ি মিস্ত্রিকে ফোন কর। হ্যাঁ দাদা ফোন করেছি, মিস্ত্রি আসছে। মিস্ত্রি কখন আসবে? আমার মিটিংয়ের জন্য দেরি হয়ে যাচ্ছে। কলেজটার ক্লাবের সামনের আগে যে বটগাছটা আছে না, ওখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, ওটা গিয়ে রিপেয়ারিং করে আয়। আমার একটা গাড়ি আসবে, এখন আমার হবে না, দেরি হবে, গাড়িটা আসবে ঠিক করে দিয়ে যাবো। এ আমি যেটা বলছি ওটা আগে কর, ওখানে গাড়িটা ফিস আছে, ওটা গিয়ে আগে ঠিক করে আয়। হ্যাঁ আমি যাচ্ছি। কি আছে বল? আরে গাড়িটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। আচ্ছা আমি দেখছি। পাগল পালি নাকি আমাদের? 5 মিনিট কাজ করে তো 100 টাকা জলের দাম হয় না, তুই যাচ্ছে 1000 টাকা। কি ভেবেছিস তুই?